আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ বিডিতে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কমি প্রতিনিধি দলের সাক্ষাৎ। এদিকে ইউএনএর ওপর ছাত্রলীগের হামলা, গুলিতে মেয়র সহ আহত 30 জন। জানাবো হঠাৎ বিএনপির কর্মসূচি, ডাল মে কুচ কালা হে নানক, থাকছে পদ্মা সেতুর পিলারে বারবার ফেরি ধাক্কার কারণ জানা গেল। সবশেষ থাকছে ভারত আফ্রিকায় কোভিশিল্ডের নকল ডোজ উদ্ধার, ডব্লিউএইচ এর উদ্যোগ। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মাদ্রাসা খোলার বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন কমি মাদ্রাসার মহাতামিমের প্রতিনিধি দল। বুধবার 18 আগস্ট রাত 9টা থেকে 10:30 পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খিলগাঁও মাকজানুল উলুম মাদ্রাসার মহাতামিম আল্লামা নুরুল ইসলামের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার মহাতামিম আল্লামা আতাউল্লাহ হাফিজি, দারুল উলুম মইনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার মহাতামিম পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া প্রমুখ। আল্লামা নুরুল ইসলাম বলেন, কিছু কিছু গ্রেপ্তারকৃত আলেম ওলামাদের জামিনে মুক্তি দেওয়ায় মহাতামিমদের পক্ষ থেকে সরকারকে শুকরিয়া জানিয়ে এই ধারা অব্যাহত রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত অন্যান্য আলেম ও ওলামাদেরকেও অবিলম্বে মুক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মহাতামিমগণ আবেদন জানিয়েছে। আল্লামা নুরুল ইসলাম বলেন, আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে কমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার জন্য। আমাদের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে মাদ্রাসা খোলার বিষয়ে ব্যবস্থা করবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। আল্লামা নুরুল ইসলাম আরো বলেন, আমরা সারা দেশের প্রধান প্রধান মাদ্রাসাগুলোর মহাতামিমদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম, কিন্তু করোনা সংক্রমণের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী 5 সদস্যের প্রতিনিধি দল নিয়ে যেতে অনুরোধ করেন। যাচ্ছি পরের সংবাদে। বরিশাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ব্যানার খোলাকে কেন্দ্র করে সংঘর্ষ। সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সহ অন্তত 30 জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতিকুল্লাহ মুনিম ও সাজ্জাদ সেরনিয়াবাদ বিষয়টি জানিয়েছে। বুধবার রাত 11টার দিকে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বলছে, মেয়র আহত হওয়ার খবর তাদের কাছে নেই, কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাতে শোক দিবসের ব্যানার খুলতে যান বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারীরা। এই সময় ব্যানার খোলার কারণ জানা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমানের সঙ্গে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের কথা কাটাকাটি হয়। প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। পরে সেখানে উপস্থিত আনসার সদস্যদের সঙ্গে হাতাহাতি শুরু হলে উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ইউএনওর বাসায় হামলার চেষ্টা চালায়। এই সময় আনসার সদস্যরা গুলি ছাড়লে প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস ও 4 জন আহত হন। যুবলীগ নেতা শাহরিয়ার বাবু, হারুনুর রশিদ ও তানবীরকে গুলিবিদ্ধ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংঘর্ষের পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ফের ইউএন এর বাসভবনে হামলার চেষ্টা করে। বরিশাল জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাদ বলেন, ইউএন ও মনিবুর রহমান নিজে বন্দুক নিয়ে গুলি ছুটছে, সিটি কর্পোরেশনের লোকজন ব্যানার খুলতে আসলে এই আচরণ করেন তিনি। এতে কর্পোরেশনের স্বপন সহ বেশ কয়েকজন আহত হয়। পরে মেয়র মহোদয় এখানে এসে নিজের পরিচয় দিল, তার উপর গুলি ছুড়ে ইউএনও। অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান বলেন, 10 থেকে 15টি মোটরসাইকেল করে জেলা আওয়ামী লীগের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব আমার কম্পাউন্ডে ঢুকে ব্যানার ছিঁড়তে থাকে। তাদের বারণ করা হলেও তারা আমাকে ঘিরে ধরে, এই সময় আমার সেফটির জন্য আনসার সদস্যরা যেটা প্রয়োজন সেটা করেছে। তিনি আরো বলেন, ঘরে আমার বৃদ্ধ মা বাবা করোনা আক্রান্ত, এর মধ্যে এমন ঘটনায় আমি আতঙ্কিত। বরিশাল জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার বলেন, ব্যানার অপসারণ করতে হলে সেটা আমাদের আগে জানাতে পারত, এখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে একটি আকস্মিক কর্মসূচি দিলেন। তাদের হঠাৎই কর্মসূচির খবর শুনে বুঝতে পারলাম ডাল মে কুচ কালা হে। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের কথা শুনে পুলিশের উপর হামলা চালিয়ে বিএনপি জানান দিয়েছে তারা মাঠে আছে। বুধবার 18 আগস্ট দুপুর রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে দারুস সালাম থানা আওয়ামী লীগ অনুষ্ঠানের আয়োজন করে। তিনি বলেন, আসলে শোকের মাস আগস্ট বড় ধরনের নতুন চক্রান্ত করতে কর্মসূচি ঘোষণা করেছে দলটি। তারই অংশ হিসেবে প্রশাসনের 27 কর্মকর্তার উপর হামলা এবং বহু গাড়ি ভাঙচুর করেছে। তারা এই হামলার মাধ্যমে কি বোঝাতে চেয়েছে, নিজেদের অবস্থান জানান দিতে চান, কিন্তু তাদের মনে রাখতে হবে এটা বঙ্গবন্ধু দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ, তাদের এই ধরনের চক্রান্ত কখনোই সফল হবে না।
আলোচনা সভায় মহানগর বিএনপির আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজার আনামের সভাপতিত্বে দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল রহমান হ্যাপি সঞ্চালনা করেন। বিএনপির জামাত সাম্প্রদায়িক অপশক্তি যদি আবার নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী সমুচিত জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন নানক। যাচ্ছি পরের সংবাদে। নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারে তিন ভাগ ফেরি ধাক্কার ঘটনা ঘটেছে। সবশেষ গত 9 আগস্ট মাদারীপুরের বাংলা বাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের রৌরো ফেরি পদ্মা সেতু 10 নম্বর পিলারে ধাক্কা দেয়। এর আগে গত 23 জুলাই সেতু 17 নম্বর পিলারে ধাক্কা দেয় শাহজালাল নামের রৌরো ফেরি। তারও আগে একবার একটি পিলারে ফেরি ধাক্কার ঘটনা ঘটেছে। বুধবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ পদ্মা সেতুতে বারবার ফেরি আঘাত লাগার বিষয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে রাজধানীর শেরেবাংলা নগর পরিকল্পনা বিভাগের NEC সম্মেলন কেন্দ্রে সভা অনুষ্ঠিত হয়। সেখানে সশরীরে সচিবরা অংশ নেন আর প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে প্রেস ব্রিফিং এ আসেন মন্ত্রিপরিষদ সচিব। নির্ধারিত রুট অনুসরণ না করে পদ্মা সেতু পিলারের সঙ্গে ফেরি ধাক্কার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। সচিব বলেন পদ্মাতে হঠাৎ করে এমন কারেন্ট স্রোত সৃষ্টি হয় যে ওই সময় কারো পক্ষে ফেরি কন্ট্রোল করা সম্ভব না। অনেক সময় মাস্টাররা নির্দিষ্ট রুট ফলো করে না। তিনটি ঘটনা ঘটেছে রুট ফলো না করার কারণে। তিনটি ফেরি উজানে না গিয়ে ক্রস এসেছিলেন, এর জন্য তিনটি ঘটনা ঘটেছে। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন সেতুর পিলারের মধ্যে 150 মিটার ফাঁকা স্থান রয়েছে, পাইল ক্যাপ বাদ দিয়েও 130 মিটার থাকে, ফেরি হলো মাত্র 15 মিটার। 6 থেকে 7টি ফেরি চলাচল করলেও ধাক্কা খাওয়ার কোনো কারণ নেই, এর জন্য আমরা সবাই বসে রুট ঠিক করে দিয়েছি। তিনি বলেন রুট ঠিক করে দেওয়ার পরও তিনটি ঘটনায় চালকের নেগলিজেন্স অবহেলা ছিল, যার কারণে তাদের বিরুদ্ধে অ্যাকশন না হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান তীব্র স্রোতের কারণে মাঝে মধ্যে 2-3 দিন করে ফেরি পারাপার বন্ধ থাকে। উজানে খুব বেশি বৃষ্টি হলে ফেরি বন্ধ থাকে, তখন কিছু করার থাকে না, ছোট গাড়ি নিয়ে ফেরি যাচ্ছে। 18টি ফেরির মধ্যে 7টি ফেরি চলতে পারছে। যাচ্ছি পরের সংবাদে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে যে কোভিড টিকা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ডের নকল ডোজ শনাক্ত হয়েছে। ভারত ও আফ্রিকার মধ্যে কর্তৃক জুলাই থেকে আগস্টের মধ্যে ডোজগুলো জব্দ করেছে BBC-র খবরে বলা হয়েছে। বুধবার এই বিষয়ে এক বিবৃতিতে WHO-র পক্ষ থেকে বলা হয় ভারত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কোভিশিল্ডের টিকা উল্লেখযোগ্য পরিমাণ নকল ডোজ উদ্ধার করা হয়েছে। এই টিকা প্রস্তুতকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট ইতিমধ্যে স্বীকার করেছে উদ্ধারকৃত ডোজগুলোর নকল বা ভুয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নকল ডোজ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন, কারণ এসব কর্মকাণ্ডের ফলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে, মহামারী দীর্ঘায়িত হচ্ছে। ভারতের কেন্দ্রীয় সরকার থেকে এখন পর্যন্ত এ সম্পর্কে তাৎক্ষণিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে এ বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বেও বলেন এই ধরনের ঘটনায় রাতে আগেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু তারপরে এটি এড়ানো গেল না, নকল ডোজ করা উৎপাদন করছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং মোট কত সংখ্যক ভারতীয়কে নকল ডোজ দেওয়া হয়েছে খতিয়ে দেখা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।